যুদ্ধের আবহে হঠাৎ ইরানের হাতে চলে এলো মারাত্মক অস্ত্র, যা দেখে আশঙ্কায় পশ্চিমী দুনিয়া। রাশিয়া আর ইরান একজোট হয়ে কোন ফাঁদে ফেলতে চাইছে শত্রুপক্ষকে? তলে তলে ড্রোন বানানোর পরিকল্পনা টের পায়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিল তেহরান। এবার কি হবে? অপ্রতিরোধ হয়ে উঠছে ইরান। আটকাবে কে? ইরানের কামিকাজ ড্রোন এত ভয়ঙ্কর কেন? কি আছে এতে? আন্তর্জাতিক আলোচনায় এখন হট টপিক এই ড্রোন। এর ক্ষমতা জানলে হতবাক হয়ে যেতেই হয়। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই ড্রোন ব্যবহার করবে না তো? পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞাকে আবারও বুড়ো আঙুল দেখালো ইরান, বানিয়ে ফেলল ভয়ঙ্কর হাতিয়ার। রাশিয়াকে ফলো করে ইরান যে এতটা মারাত্মক অস্ত্র বানাবে কে ভেবেছিল? বলছি কামিকাজ ড্রোনের কথা। এই ড্রোনের নাম হয়তো আপনি এতদিনে শুনেছেন। এই ড্রোন শত্রুদের জন্য ঠিক কতটা মারাত্মক তার নমুনা দেখেছে বিশ্বের কিছু কিছু দেশ। কিন্তু এবার সেই ড্রোনটাকে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজালো তেহরান, যা শত্রুপক্ষের উপর আরও শক্তিশালী হয়ে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি ইরানের ড্রোন উৎপাদনের ক্ষেত্রে একাধিকবার নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য, যদিও দমে যাওয়ার পাত্র নয় মধ্যপ্রাচ্যের দেশ ইরান। পশ্চিমী দুনিয়ার আশঙ্কা ছিল তলে তলে তেহরান হয়তো এমন কোনো ফন্দি আঁটছে যা এই উত্তেজনামূলক পরিস্থিতিতে বোমা ফাটাতে পারে। আর ঠিক তাই হলো। রাশিয়ার ল্যান্সেটের আদলে নতুন রূপ দিল কামিকাজ ড্রোনকে। স্বাভাবিকভাবেই পাল্লা ভারী হলো ইরানের। এই ড্রোন ইরানের হাতে আসতেই মধ্যপ্রাচ্যের বহু দেশ তেহরানকে সমঝে চলতে শুরু করে দিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটনের অভিযোগ ছিল রুশ বাহিনীকে কামিকাজ ড্রোন দিয়ে সাহায্য করছে ইরান, আর সেই ড্রোন দিয়ে ইউক্রেনের বুকে ভয়ানক হামলা চালাচ্ছে মস্কো। শুধু তাই নয়, ইরান এই যুদ্ধাস্ত্র তুলে দিয়েছে একাধিক জঙ্গি সংগঠনের হাতে। আর এই অভিযোগেই কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের বহু ড্রোন উৎপাদনকারী কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেই নিষেধাজ্ঞা শেষমেশ ধোপে টিকল না, উল্টে ইরান কাউকে পরোয়া না করে আরও অত্যাধুনিক করে তুলল কামিকাজ ড্রোনকে। এত কর্মকাণ্ডের নেপথ্যে মূল কারিগর ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। জানলে অবাক হবেন, কামিকাজ ড্রোনকে বলা হয় আত্মঘাতী, আর তাই হয়তো এর নাম শুনলে ভয় পায় গোটা বিশ্ব। কারণটা কি বলুন তো? আসলে কামিকাজে নির্ধারিত নিশানায় আঘাত করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। হামলা চালাতে পারে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত, অর্থাৎ অনেক দূর থেকে বসে এই ড্রোনের মাধ্যমে কড়া নজর রাখা যায় শত্রুর উপর। তারপর নিশানা দেগে টার্গেট করলেই বজ্রের মতো আছড়ে পড়ে এই ড্রোন, একদম রাশিয়ার ল্যান্সার ড্রোনের মতো। নিশ্চয়ই আপনার মনে এতক্ষণে একটা প্রশ্ন জাগছে, কি এই কামিকাজে? ড্রোনটার নামই বা এমন কেন? মূলত কামিকাজে একটা জাপানি শব্দ যার অর্থ দৈবী হওয়া। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীতে ছিল কামিকাজে স্পেশাল অ্যাটাক ইউনিট নামক এক বিশেষ শাখা, যাদের মূল কাজ ছিল শত্রুপক্ষের যুদ্ধ জাহাজে আত্মঘাতী হামলা চালানো। মূলত কামিকাজে পাইলটরা প্রথমে একটি প্লেনের মধ্যে প্রচুর পরিমাণে বারুদ ভরেন, সেই প্লেন নিয়ে আছড়ে পড়ত মার্কিন রণতরীগুলোর উপর। ব্যাস নিমেষে খেল খতম। জাপানি পাইলটদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের উপর এই ধরনের হামলা করতে দেখা গিয়েছিল। এই ড্রোনের আবার নতুন করে চর্চা শুরু হয় ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বাঁধলে। বলা হয় ইউক্রেনে নাকি রাশিয়া এই ধরনের চালকবিহীন বারুদ ঠাসা আত্মঘাতী ড্রোন নিয়ে হামলা চালাচ্ছে, আর রাশিয়াকে এই ড্রোন দিচ্ছে ইরান। তার নাম ছিল শাহেদ ১৩৬। কিয়েভের অভিযোগ, ইরান রাশিয়াকে এই ধরনের প্রায় ২৪০০টি ড্রোন দিয়েছে। রাশিয়ার সাথে ইরানের যে খুব ভালো বন্ধুত্ব তা তো জানেনই। এই ড্রোন বানানোর ক্ষেত্রেও কিন্তু একে অপরের পাশে দাঁড়ায় দুই দেশ। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দাবি, হয়তোবা কামিকাজে ড্রোন বানানোর ক্ষেত্রে রাশিয়া আর ইরান নানান প্রযুক্তিগত কিংবা ডিজাইন দিয়ে একে অপরকে সাহায্য করেছে। রাশিয়া নাকি ইরানের তৈরি কামিকাজের শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনের মাটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে, যে ড্রোন অত্যন্ত সহজলভ্য অথচ ভীষণ নিখুঁত। তাই তো রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে শাহেদ ড্রোনের সিরিজ তৈরি করতে নেমে পড়েছে।
যদি বলা হয় ড্রোন শিল্পে বড়সড় বিপ্লব ঘটিয়ে ফেলেছে ইরান, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। কারণ সাম্প্রতিক বছরগুলোর চিত্র বলছে, সমরাস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি করেছে তেহরান। আর ইরান যে এই খাতে ব্যাপক বিনিয়োগ করছে, উন্নতি করছে, সে নিয়ে খবর প্রকাশিত হয়েছে খোদ পশ্চিমা বহু সংবাদ মাধ্যমে। বর্তমান দিনে যে কোনো যুদ্ধ ড্রোন ছাড়া একেবারেই অচল। ড্রোন কিংবা মানুষবিহীন এই ধরনের আকাশযান যুদ্ধের অন্যতম সেরা হাতিয়ার। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, হয়তো ইরান নিজের সক্ষমতা আরও বাড়াতে চাইছে। কারণ 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে পশ্চিমাদের বৈরিতার কারণে বিষয়টা হাড়ে হাড়ে টের পেয়েছে তেহরান। তাই এখন বেশি জোর দিচ্ছে নিজের মাটির উপর। তেহরান একদমই হতাশ হয়ে দমে যায়নি। ইউরোপ আমেরিকার তরফ থেকে একের পর এক নিষেধাজ্ঞা আসা সত্ত্বেও অস্ত্রশিল্পের ব্যাপক উন্নতি ঘটিয়েছে। মনে করা হয় বর্তমানে ইরান ড্রোন শক্তিতে যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিতে পারে। তবে এই সফলতা ইরান কিন্তু একদিনে পায়নি। শুরুটা হয়েছিল 1980 দশকে। তবে ইরানের ড্রোন শিল্পের মূল বিপ্লব শুরু হয় 2011 সাল নাগাদ। ওই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপতিত করেছিল মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটা গোয়েন্দা ড্রোন। অভিযোগ ছিল, ড্রোনটি নাকি গোয়েন্দাগিরি করতে ইরানের আকাশ সীমায় ঢুকে যায়। তারপর থেকে আরও সতর্ক হয়ে যায় তেহরান, তৈরি করে ফেলে একটা সিমর্ক ড্রোন। একে একে ডেভেলপ করতে থাকে শাহেদ 129, শাহেদ 136-এর মতো ড্রোনগুলো। তারপর তো সাম্প্রতিক সময়ে ব্যাপক হইচই ফেলে দিয়েছে শাহেদ 136 কামিকাজ ড্রোন, যে ড্রোন নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। এটি এমন একটা ড্রোন যা মুহূর্তে শত্রুপক্ষকে চাপে ফেলে দিতে পারে, নিখুঁত হামলা চালাতে পারে বিদ্যুৎ কেন্দ্র, তৈল ক্ষেত্র থেকে শুরু করে গ্যাস ক্ষেত্রের মতো বড় বড় স্থাপনাগুলোতে, অথচ আশপাশের কোনো কিছুর বড়সড় কোনো ক্ষতি করে না। শুধুমাত্র টার্গেট থাকে লক্ষ্যবস্তু। আর তার থেকে বড় কথা কি বলুন তো, ইরানি এই ড্রোন অত্যন্ত সস্তা। যুদ্ধের ব্যয়ভার কমাতে বিশ্বের বহু দেশেরই এই ড্রোনের প্রতি আগ্রহ রয়েছে। ইরানি ড্রোনের দিকে একটু বেশি ঝুঁকছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাক সিরিয়ার ইরান সমর্থিত যোদ্ধা এবং বহু সশস্ত্র গোষ্ঠী। কেউ বা প্রকাশ্যে, আবার কেউ বা আড়ালে ইরান থেকে ড্রোন কিনছে। কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তানের মতো দেশগুলোও ইরানের ড্রোনের অন্যতম ক্রেতা। ইরান যে ড্রোন শিল্পে হুহু করে উন্নতি করছে, তা নিয়ে কিন্তু কম মাথা ব্যথা নেই ইসরায়েল সহ পশ্চিমী দুনিয়ার। একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু নিষেধাজ্ঞার অস্ত্র দিয়েও থামাতে পারছে না ইরানকে। আপাতত ইরানের পরিকল্পনা একটা শক্তিশালী ড্রোন বহর তৈরি করা। আর ওদিকে তো রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে যেন গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে ইরানের শক্তিমত্তার বিষয়টা। কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র মন্তব্য করেছিল, সস্তা আর প্রাণঘাতী ড্রোন উৎপাদনে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে ইরান। আর ইউক্রেনে রাশিয়ার হামলাকে নিজের ড্রোনের ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করছে তেহরান। গোটা বিশ্বজুড়ে এখন যুদ্ধের উত্তেজনা। একদিকে ইরান ইসরায়েলের সংঘাত, তো অপরদিকে ইসরায়েল হামাসের সংঘাত। মাঝখান থেকে জড়িয়ে পড়েছে পশ্চিমা বিশ্বসহ গোটা মধ্যপ্রাচ্য। স্বাভাবিকভাবেই ইরানের হাতে কামিকাজে অত্যাধুনিক রূপে ফিরে আসায় চিন্তা পড়েছে শত্রুপক্ষের। যদি যুদ্ধ বাঁধে আর ইরান যদি যুদ্ধক্ষেত্রে এই ধরনের ড্রোন ব্যবহার করে, তাহলে ইরানকে মোকাবিলা করতে গেলে বেশ বেগ পেতে হবে শত্রুদের। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।